বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে সাম্যবাদী কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি টাইপের প্রশ্ন উত্তর তোমরা জানো যে তোমাদের এই ধরনের কবিতাগুলো সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছি যারা ক্লাসগুলো করেছো তাদের কিন্তু কোনোরকম কোনো প্রশ্নের অসুবিধা থাকার কথা নয় কারণ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ ধরে ধরে তোমাদের ব্যাখ্যা বুঝিয়েছি চলো আজকে ঠিক কিছু প্রশ্ন এবং তার উত্তর জেনে নিয়ে একটু মক টেস্টের মতো করে আমি প্রশ্নগুলো বলবো তোমরাও একটু মনে মনে উত্তরগুলো ভাববে সঙ্গে সঙ্গে আমি উত্তরগুলো বলে দেবো ও কমেন্টে অবশ্যই জানাবে যে কটা প্রশ্নের উত্তর তোমরা পারলে তো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল প্রশ্ন আলোচনায় প্রথম প্রশ্ন এই কন্দরে বসে কে কোরআনের গান গেয়েছেন অপশানে রয়েছে আরব দুলাল নগর দুলাল গৌতম বুদ্ধ নাকি যিশু প্রশ্নটা হচ্ছে এই কন্দরে বসে কে কোরআনের গান গেয়েছে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে আরব দুলাল তো আই আরব দুলাল কে ছিল আরব দুলাল হচ্ছে কিন্তু হজরত মোহাম্মদ আসলামকে বুঝিয়েছিল এটাই কিন্তু মূল উত্তর পরবর্তী প্রশ্ন মুনি কি ত্যাগ করলেন প্রশ্নটা বল মুনি কি ত্যাগ করলেন পৃথিবী ত্যাগ করলেন রাজ্য ত্যাগ করলেন পরিচয় ত্যাগ করলেন নাকি কোনোটাই নয় মুনি কী ত্যাগ করেছিল তো উত্তরটা রেডি করে নিয়েছে আমি উত্তরটা একটু বলে দিই উত্তরটা হচ্ছে সাক্ষ্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই পারা উচিত একদম সহজ প্রশ্ন বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি কুরান ত্রিপিটক গীতা নাকি বাইবেল তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক পরবর্তী প্রশ্ন চারবাক মুনি, চারবাক মুনি একজন ছিলেন কি দার্শনিক ধর্মগুরু নাস্তিক নাকি রাজনীতিবিদ চারমান এই চার মুনি কী ছিলেন মুনি ছিলেন একজন দার্শনিক তো উত্তরটা কী হবে কদাক পরবর্তী প্রশ্ন সাঁওতাল ভিল ও গাড়োদের কি বলা হয়ে থাকে ছোট ছোটোজাত অস্পৃশ্য বাঙালি নাকি ক্ষুদ্র নির্গোষ্ঠী তো উত্তরটা কী হবে সাঁওতাল ভিল গাঢ়রা হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাক পরবর্তী প্রশ্ন বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা কী গল্পের বই ধর্মগ্রন্থ উপন্যাস নাকি বিজ্ঞানের বই একদম সহজ প্রশ্ন উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে ধর্মগ্রন্থ পরবর্তী প্রশ্ন কোরআনের সামগান বলতে কি বোঝানো হয়েছে কোরআনের সাম্যের গান কোরআনের জান্নাত জাহা জাহান্নামের বর্ণনা দুটিই নাকি কোনোটিই নাই কোরআনের সাম গান বলতে সাম মানেই সাম্য অর্থাৎ সাম্যের গান বোঝানো হয়েছে অর্থাৎ উত্তর কদাক পরবর্তী প্রশ্ন সাক্ষ্যমণি কেন রাজ্য ত্যাগ করলেন রাগে অনুরাগে মহাকালের ডাকে নাকি বেদনার ডাকে সাক্ষ্যমণি কেন রাজ্য ত্যাগ করলেন রাগে অনুরাগে মহাকালের ডাকে নাকি বেদনার ডাকে তাহলে উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে বেদনার ডাকে পরবর্তী প্রশ্ন কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে খেলার মাঠে রাজদরবারে হৃদয়ে নাকি নিজ আবাসে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে হৃদয়ে কোথায় এসে সকল মুকুট লুটিয়ে পড়ে হৃদয়ে এসে পরবর্তী প্রশ্ন আবেস্তা কাদের ধর্মগ্রন্থ পারস্যের অগ্নিপূজারীদের হিন্দুদের চীনের বৌদ্ধদের মায়ানমারের বৌদ্ধদের আবেস্তা কাদের ধর্মগ্রন্থ পারস্যের অগ্নিপূজারীদের হিন্দুদের চীনের বৌদ্ধদের নাকি মায়ানমারের বৌদ্ধদের উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পারস্যের অগ্নি ঠিক আছে পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটে কি কি অপশানে রয়েছে মাঠে নদীর পাড়ে পথে নাকি বাড়ির আঙিনায় সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটে উত্তরটা কী হবে কোথায় তাজা ফুল ফোটে উত্তর হচ্ছে পথে তাজা ফুল ফোটে পরবর্তী প্রশ্ন ইরানের নাগরিকদের কি বলা হয় পার্সি ভিল গাড়ো নাকি জৈন তো ইরানের নাগরিকদের কি বলা হয় ইরানের নাগরিকদের পার্সি বলা হয় অর্থাৎ উত্তর হচ্ছে কদাগ পরবর্তী প্রশ্ন বাইতুল মোকাদ্দাস কোথায় অবস্থিত মক্কা মদিনা সিরিয়া নাকি জেরুজালেম ফিলিস্তিনি তো বাইতুল মোকাদ্দাস কোথায় অবস্থিত উত্তর হচ্ছে জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত পরবর্তী প্রশ্ন জেরুজালেম কোথায় অবস্থিত ইসরায়েলে ফিলিস্তিনে সৌদি আরব নাকি ইরানে এর আগের প্রশ্নই কিন্তু আমি একটু বলেই দিয়েছি উত্তরটা তো এটার উত্তরটা কী হবে ফিলিস্তিনে পরবর্তী প্রশ্ন বাইবেল কাদের ধর্মগ্রন্থ মুসলমান হিন্দু ইহুদি নাকি খ্রিস্টান তো উত্তরটা কী হচ্ছে খ্রিস্টানদের পরবর্তী প্রশ্ন কনফুসিয়াস কে ছিলেন চীনের বৈজ্ঞানিক চীনের দার্শনিক জার্মান দার্শনিক নাকি রাশিয়ার বৈজ্ঞানিক তো উত্তর কী হবে কনফুসিয়াস ছিলেন চীনের দার্শনিক পরবর্তী প্রশ্ন সাম্যকথার অর্থ কী শালীনতা সমতা প্রয়োগ নাকি বিজয় তো উত্তরটা কী হবে সাম্য শব্দের অর্থ কী সাম্য শব্দের অর্থ হলো সমতা অর্থাৎ উত্তর খদার পরবর্তী প্রশ্ন চারবাক কিসের প্রতীক স্বাধীনতার মুক্তির আনন্দের নাকি নাস্তিকতার তো উত্তরটা কী হবে চারবাক হচ্ছে নাস্তিকতার প্রতীক পরবর্তী প্রশ্ন ঝুট শব্দের অর্থ কী ঝুট শব্দের অর্থ কী ফেলে দেওয়া খাবার মিথ্যা কথা চুল নাকি কোনোটিই নয় ঝুট শব্দের অর্থ হলো এই ঝুটায় মানে কি মিথ্যা হয় অর্থাৎ মিথ্যা কথা জেন্দা কি ধর্ম ভাষা দেখো জেন্দা বেস্তা জেন্দা কিন্তু খুব সাবধান ধর্ম ভাষা ধর্মগ্রন্থ দেশের নাম জেন্দা হলো ভাষার নাম হচ্ছে জেন্দা ঠিক আছে মনে রাখবে কিন্তু পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই উনিশশো উনিশশো নয় উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে আঠারোশো নিরানব্বই সালে পরবর্তী প্রশ্ন চক্রবাগ কাব্যটি কার লেখা রবীন্দ্রনাথ ফরুখ আহমেদ কাজী নজরুল ইসলাম আল মাহমুদ চক্রবাক কাব্যটি রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো চব্বিশ উনিশশো দশ সাম্যবাদী কবিতাটি কত সালে প্রকাশিত হয় তো উত্তরটা কী হবে সাম্যবাদী কবিতা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে অর্থাৎ উত্তর হচ্ছে কদাক এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাম্যবাদী কবিতাটি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া অপশান কি বিশ্বেরবাসী অগ্নিবীণা সাম্যবাদী নাকি চক্রবাক সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া এটা কিন্তু খুব সহজ প্রশ্ন উত্তরটা মনে রাখবে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই কিন্তু সাম্যবাদী কবিতাটা নেওয়া হয়েছে ঠিক আছে আমাদের আজকের মক টেস্টের বা প্রশ্ন আলোচনা লাস্ট কোশ্চেন এটিও একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কে সংকলন করেন সাম্যবাদী কবিতাটি কে সংকলন করেন অপশানে কী কী রয়েছে আব্দুল কাদির মোহাম্মদ জাফর ইকবাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নির্মলেন্দু গুপ্ত সরি গুণ যাই হোক গুপ্তই হবে এটা প্রিন্টিং মিস্টেক যাই এটার উত্তরটা কী হবে তাহলে সাম্যবাদী কবিতাটি কে সংকলন করেন এর উত্তরটা হচ্ছে আব্দুল কাদির কিন্তু এই কবিতার সংকলন করেছিলেন তো এই সমবাদিক কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট কবিতার ব্যাখ্যাও তোমাদের সামনে তুলে ধরেছি তো আশা করি এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন পাবে এবং কবিতার ব্যাখ্যাটা যদি ভালো করে জানা থাকে সেক্ষেত্রে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো এই বলে আজকাল জন্য শেষ করলাম ভালো থেকো পরীক্ষা ভালোভাবে দাও ধন্যবাদ